হ্যালো বন্ধুরা, আমি স্বাতী আর আপনাদের সকলকে সুস্বাতীর ওপেনন্ড চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ফার্স্ট অফ অল সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকারে নতুন বছর খুব ভালো কাটুক ও সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এই নতুন বছরে আপনাদের জন্য আমার প্রথম রেসিপি ভিডিও চিকেন মোমো। এই মোমো নামটা শুনলেই মনটা কেমন পাহাড় পাহাড় হয়ে ওঠে, তাই না? পাহাড়ে বেড়াতে গিয়ে মোমো খায়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আর এই খাঁটি তিব্বতীয় পদটি আজকের দিনে বাঙালির এক অন্যতম জনপ্রিয় পদে পরিণত হয়েছে। তাই মোমো খেতে আজকাল আর পাহাড়ে বেড়াতে যেতে হয় না, বাড়ির চারিপাশে মোটামুটি সব জায়গাতেই এখন মোমো পাওয়া যায়, তবে স্বাদের তারতম্য হয়েই থাকে। আর শীতের সন্ধ্যায় বাড়িতে যদি গরম গরম চিকেন মোমো বানানো যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তাই আজকে আমি দেখাবো খাঁটি পাহাড়ি স্বাদে স্টিম চিকেন মোমো কিভাবে আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাই বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে মোমোর র‍্যাপারের জন্য ডো বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম প্লেন ময়দা নিয়েছি, এতে খুব সামান্য নুন অ্যাড করলাম। এবার ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নেব। ময়দাটাকে খুব ভালো করে সময় নিয়ে মাখতে হবে। এইভাবে স্ট্রেচ অ্যান্ড ফোল্ড মেথডে মাখলে ময়দার গ্লুটেনগুলো ভাঙবে আর ডোটা স্মুথ হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এই প্রসেসটাকে রিপিট করতে হবে। দেখুন, এখনও ডোয়ের মধ্যে স্মুথনেস আসেনি। আরও কিছুক্ষণ এইভাবে স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে মেখে নিচ্ছি। দেখুন, এইবার ডোটা স্মুথ হয়ে গেছে। এবার ডোটাকে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্ট করতে দিচ্ছি। এবার সেকেন্ড স্টেপ, ডোয়ের রেস্টিং এর ফাঁকে আমরা চিকেন মোমো স্টাফিংটা রেডি করে নেব। এর জন্য প্রথমে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কলি স্টিক নিয়েছিলাম। আর নিচ্ছি 1 ইঞ্চি আদা, যেটাকে খুব ফাইনলি চপ করে নিচ্ছি। মিডিয়াম সাইজের এই পেঁয়াজটাকেও খুব ফাইনলি চপ করে নিচ্ছি। নিচ্ছি 6 কোয়া রসুন। রসুনগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার এই 3টে ধনে পাতার গোছা নিচ্ছি, এগুলোকে একইভাবে খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা নিলাম। এই 2টো লঙ্কাকেও খুব ফাইনলি চপ করে অ্যাড করছি। এবার অ্যাড করছি মেইন ইনগ্রেডিয়েন্টস, চিকেন কিমা। এখানে 300 গ্রাম চিকেন কিমা আছে, চিকেনের পেস্ট নয়। কিমা নিলেই খেতে খুব রসালো আর টেক্সচারটা থাকবে। দিচ্ছি 1 চামচ নুন, দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ সয়া সস। এইবার এই পাতি লেবুটাকে রোল করে নিচ্ছি, এতে লেবুর রসটা খুব সহজেই বের করা যাবে। লেবুটা 1/4 ভাগ নিয়ে এই রসটা চিকেনের মধ্যে অ্যাড করলাম। দিচ্ছি 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো ধনে পাতা, আদা, পেঁয়াজ, পেঁয়াজ কলি, এগুলো সবই ফাইনলি চপ করে নিলে টেক্সচারটা খুব ভালো হবে। এগুলো পেস্ট করবেন না। মোমো স্টাফিং রেডি হয়ে গেছে।
এইবার আসি থার্ড স্টেপ। স্টেপ এখানে মোমোর র‍্যাপার বানিয়ে স্টাফিং ভরে রেডি করে নেব। দেখুন ডোটা কেমন স্ট্রেচি হয়ে গেছে। আর একটু ঠেসে নিচ্ছি। এবার ডোটা রোল করে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এই একটা টুকরোকে আরো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাকিগুলোকে অবশ্যই ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। এই লেচির সাইজটা নির্ভর করবে আপনার ইচ্ছে মতো, জেনারেলি ছোটই হয়, তাই আপনার ইচ্ছে অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। প্রত্যেকটা লেচি অবশ্যই ভিজে কাপড়ে ঢাকনা দিয়ে রাখবেন, নাহলে ড্রাই হয়ে যাবে। এবার একটা করে লেচি খুব পাতলা করে বেলে নিচ্ছি। এরকম করে র‍্যাপার গুলো রেডি করে নেব। এইভাবে লেচি হাতের উপরে নিয়ে এক চামচ স্টাফিং দিয়ে মোমোর র‍্যাপারটা সিল করে নিচ্ছি। র‍্যাপার যদি ড্রাই হয়ে যায় তাহলে ধারগুলোতে জল লাগিয়ে নিজের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে মোমো বানিয়ে নেবেন। আর চিকেন মোমোর চিকেনের স্কিনটা যেন অবশ্যই থাকে, এতে মোমোটা জুসি হবে। র‍্যাপারগুলোর মধ্যে ময়দা ডাস্টিং করে রাখতে হবে, না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। এবার লেচিগুলো খুবই তাড়াতাড়ি স্টাফ করে মোমো রেডি করে নিতে হবে, না হলে লেচিগুলো ড্রাই হয়ে যেতে পারে। আমার মোমোগুলো ফাইনাল স্টেপে স্টিম করার জন্য রেডি হয়ে গেছে। এবার মোমোগুলোকে ফাইনালি স্টিম করে নেব। আমি এখানে রাইস কুকারে জল ফুটিয়ে নিয়েছি। এবার এই স্টিমার র‍্যাকে খুব অল্প তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে মোমোগুলো স্টিমারের গায়ে আটকে যাবে না। এবার মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। দশ থেকে পনেরো মিনিট মতো মোমোগুলোকে স্টিম করতে দেব। দশ মিনিট হয়ে গেছে। এবার মোমোটা রেডি হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে যদি মোমোর গাটা বাউন্স করে তাহলে বুঝবেন মোমো রেডি হয়ে গেছে। মোমোগুলো সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। মোমোর চাটনির সঙ্গে পরিবেশন করুন। আর এই চিকেন মোমোর কমপ্লিমেন্টারি কম্বিনেশন হিসাবে এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি মোমোর চাটনি আর চিকেন মোমোর স্যুপ। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। আর কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।